আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি টুডেজ এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। বর্তমানে রয়েছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সাথে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঈনুদ্দিন আলমগীর। বন্যা পরবর্তী সময়ে কোন কোন রোগের প্রাদুর্ভাব দেখা দিছে এ বিষয়ে সাক্ষাৎকার নিচ্ছি। সাথে রয়েছি আমি শফিউল আলম। জি স্যার, কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য বিষয় নিয়ে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমে আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতেছি এবং এই উপলক্ষে আমি স্মরণ করতেছি জাতির পিতা আমাদের বঙ্গবন্ধু জনাব শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওনার আত্মার এবং পরিবারের আত্মার মাগফিরাত করি। এখন আপনার মূল প্রশ্নে আসি। বন্যা পরবর্তী আমাদের জামালগঞ্জে গত তিনবারই প্রায় বন্যা হয়েছে। তিনবারের বন্যা সাধারণত প্রাকৃতিক নিয়মেই বন্যা পরবর্তী অনেক ধরনের সমস্যা দেখা দেয়। যেমন প্রথমে ডায়রিয়া খুব পরিমাণে দেখা দেয়, বাচ্চাদের ছোঁয়াচে রোগ দেখা দেয়, যে পানিবাহিত রোগ টাইফয়েড, এই তিনটা রোগই মূলত বেশি দেখা দেয় বন্যা পরবর্তী অঞ্চলে। তো আমরা আমাদের ডাক্তার, আমাদের মাঠকর্মী, আমাদের স্যাকমো, আমাদের সিস্টার দাদা সবাইকে নিয়ে অত্যন্ত সাফল্য সহকারে গত তিনবার বন্যা মোকাবেলা করতেছি এবং প্রত্যেকবারই আমরা আমাদের মাঠ কমিটির মাধ্যমে মেডিকেল টিম গঠন করে প্রত্যেক আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছি এবং প্রত্যেক বন্যা প্রভাবিত এলাকায় আমরা আমাদের মেডিকেল টিম পাঠিয়েছি এবং কি আমাদের দুইটা রিজার্ভ মেডিকেল টিম আমাদের হসপিটালে অবস্থান করতেছে। তো আমাদের বন্যা পরবর্তী যাতে ডায়রিয়ার প্রাদুর্ভাব না হয় বা অন্যান্য রোগের যাতে প্রাদুর্ভাব না হয় সেজন্য আমাদের পর্যাপ্ত পানি বিশোধন ট্যাবলেট দেওয়া আছে আমাদের মেডিকেল টিমের মাধ্যমে এবং প্রত্যেক ইউনিয়ন সচিবের মাধ্যমে এবং প্রত্যেক চেয়ারম্যান মহোদয়ের কাছে উপজেলা পরিষদের মাধ্যমেও আমাদের বন্যা পরবর্তী পর্যাপ্ত পানি বিশোধন ট্যাবলেট দেওয়া আছে। সাথে সাথে অন্যান্য রোগের উপসর্গ দেখা দেয়, কিছু ছোঁয়াচে রোগ দেখা দেয় যেমন স্কেবিস। হ্যাঁ, এই ধরনের ওষুধ তো আর বাইরে দেওয়া সম্ভব না, তাই আমরা ওনাদেরকে হসপিটালে আসার জন্য অনুরোধ করতেছি। আর আমাদের হসপিটালের মেডিকেল টিম বা আমরা অন্যান্য ডাক্তার যারা আসি আমরা সবাই সদা প্রস্তুত অন্তত জামালগঞ্জবাসীর বন্যা পরবর্তী স্বাস্থ্য সমস্যার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। জনাব, জামালগঞ্জ উপজেলা করোনার কি পরিমাণ দাপট রয়েছে বা করোনা আক্রান্ত কতজন রোগী রয়েছে? বর্তমানে আমাদের জামালগঞ্জ উপজেলায় করোনা রোগী আছে 74 জন, যার মধ্যে 4 জন আমাদের আছে আইসোলেশনে, 1 জন আমাদের হসপিটাল, 3 জন আছে আমাদের হোম আইসোলেশনে। আর আমাদের বর্তমানে সুস্থ রোগীর সংখ্যা 68 জন। তো বর্তমানে করোনা রোগীর স্যাম্পলের সংখ্যা একটু কমে গেছে, তাই আমি জামালগঞ্জবাসীর কাছে একটা অনুরোধ জানাচ্ছি, আপনারা স্যাম্পল কালেকশনে আমাদের সাহায্য করুন, উদ্বুদ্ধ করুন। আমাদের এখানে প্রচুর পরিমাণে কিট আছে, কিটের কোনো সংকট নাই। আমাদের স্যাম্পল সংগ্রহ করার জন্য বুথও আছে, আমাদের পর্যাপ্ত প্রশিক্ষক লোকও আছে, যাতে আমরা স্যাম্পল সংগ্রহ করে আপনাদের রোগটা ডায়াগনোস করতে পারি। রোগ যদি ডায়াগনোস করতে না পারি তাহলে ভাইরাসের সংক্রমণ কমানো সম্ভব না, অর্থাৎ আমাদের স্যাম্পল বেশি বেশি স্যাম্পল কালেকশন করতে হবে। এবং স্যাম্পল কালেকশন করার জন্য একটা উদ্ধৃতি বলা আছে, একটা ফ্রি কথা বলা আছে, আমরা প্রয়োজনে পাওয়া সাপেক্ষে যারা গরিব যারা অসহায়
তাদের ক্ষেত্রে আমরা মুকুল করার ব্যবস্থা আছে। অতএব আপনারা হসপিটাল আসুন, স্যাম্পল দেন, নিজেরা আক্রান্ত থেকে দূরে থাকুন, অন্যদেরকে নিরাপদে রাখুন। জনমনে করোনা আতঙ্কের কারণে আতঙ্ক যুক্ত হয়েছে যে রোগীদের, করোনা পজিটিভ রোগীদের সাহায্য করার জন্য আমরা 10 হাজার বিশিষ্ট একটি করোনা ইউনিট চালু করেছি, যার অধীনে বর্তমানে একজন রুগী মানে প্রেগনেন্ট একজন রুগী কোভিড পজিটিভ রুগী মানে ভর্তি আছে। আর রুগী আসা কম সম্পর্কে আসলে বলা যায় যেটা, যদিও জিনিসটা খারাপ হয় মানসিক কাজ করে। আরেকটা বিষয় ইদানিং প্রায়ই শোনা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন রুগীরা আসেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য প্রয়োজনে অপ্রয়োজনে টেস্ট দেওয়া হয়, এ বিষয়ে আপনি কি মনে করেন? বর্তমানে আমার এখানে কোনো ল্যাব আছে, কিন্তু আমার আমার এখানে মেডিকেল টেকনোলজি নাই, তাই ওই ধরনের কোনো কোন সুযোগ। তবে আমি চেষ্টা করতেছি, আমাদের একজন মেডিকেল টেকনোলজিস্ট আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের একজন মেডিকেল টেকনোলজি হিসেবে দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করছি মানে মাধ্যমে আমাদের চালু করার জন্য জামালগঞ্জবাসীকে একটা সুফল দিতে পারবো, যাতে এখানে কিছু টেস্ট করা হয়, অন্তত ন্যূনতম যেসব টেস্ট করার প্রয়োজন ওইসব ওগুলো আমরা করতে পারি। আমরা ইতিপূর্বে অবগত হয়েছি যে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 3100 থেকে 50 শয্যায় উন্নীত হয়েছে। 50 উদ্বোধনের যে কিছু অনুমতি সব কিছু মিলে কিছু তো সমস্যা ভাগ্য ব্যাপার, টাইম তো কিছু লাগবেই। তো আমাদের আমাদের সব কিছু আমাদের চিকিৎসা পরে বলা আছে যে কখন কী করতে হবে, কখন চাহিদা দেওয়া আছে, তো সময় হলেই আশা করি সব কিছু করার আমরা এটা চেষ্টা করবো। অর্থাৎ কিছুদিনের ভিতরে মানে যে সমস্ত প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হলেই উদ্বোধন হয়, ইনশাআল্লাহ। অবশ্যই 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 অচিরেই অচিরেই উদ্বোধন আরও উন্নত করা যায়, জামঙ্গলবাসী যাতে এখান থেকে আরও উন্নত থেকে উন্নত স্বাস্থ্যসেবা পায়, যাতে জামালবাসী এসে হসপিটালে ডাক্তার পায়, সিস্টার পায়। হ্যাঁ, তা যেটা বললাম কিছু ল্যাব আমি ল্যাব উদ্বোধন করবো, যাতে মানুষ ন্যূনতম কিছু তার ব্লাড টেস্ট, ব্লাড সুগার টেস্ট, ইসিজি, হ্যাঁ, ব্লাড গ্রুপিং এগুলো করতে পারে। তারপর আমাদের তো পঞ্চায়েতের তো হচ্ছেই, পঞ্চায়েতের কাজ পঞ্চায়েতের তো অবকাঠামো তো আমি হ্যান্ডওভার দিলামই, পঞ্চায়েতের কাজ শুরু হইলে জনবল দিলে গভর্নমেন্ট যদি জনবল দেয়, লজিস্টিক সাপোর্ট দেয়, তাহলে আমরা আরও উন্নত সেবা মানুষকে দিকে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনাকে ধন্যবাদ। বারবার যান্ত্রিক সমস্যার কারণে কিছু ত্রুটি হয়েছে, তো আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মইনুদ্দিন আলমগীর মহোদয়কে, কারণ তিনি দীর্ঘ সময় ব্যস্ততা সত্ত্বেও বিডি টু আবারও